আপনার কর্মই আপনার কথা বলবে। আপনি মানুষের সাথে যা করবেন, আজ নয় তো কাল, আপনি অবশ্যই তা ফিরে পাবেন। সেটা ভালো কাজ বা মন্দ, সব কিছুই প্রকৃতির নিয়মে। আপনি একসময় সব কিছু ফিরে পাবেন। আজ সত্যি প্রমাণ হয়ে গেল যে অহংকার অধঃপতনের মূল কারণ। অহংকারের পতন হবেই, সেটা আজ হোক বা দুদিন পর। শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনার অহংকারই ছিল তার অধঃপতনের মূল কারণ। আজ যদি শেখ হাসিনা তার ইগুকে সাইডে রেখে ছাত্রদের কোঠা আন্দোলন বা শুরুর দিকে যে আন্দোলন ছিল তা মেনে নিত, তার ইগুকে সাইডে রেখে ক্ষমা চেয়ে নিত, তবে হাসিনার এইভাবে অধঃপতন নাও হতে পারত। মনে রাখতে হবে, ক্ষমতার জোরে সব কিছু আদায় করা সম্ভব না। মূল কথা হচ্ছে, নিজের ইগু ঠিক রাখতে গিয়ে যে মায়ের বুক খালি হয়েছে, তাদের হৃদয় থেকে যে বদ্ধ এসেছে, তার ফলই কিন্তু এটা। এত খারাপ অবস্থা শুধুমাত্র আমি সিনেমাতে দেখেছি, বাস্তবে নিজের চোখে যা দেখলাম। সত্যি, আপনার কর্মই কিন্তু আপনার কথা বলবে। আপনি মানুষের সাথে যা করবেন তাই কিন্তু ভবিষ্যতে হবে। তাই সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।